Chapuida daire sal, matha bhuti zot kara, dekhte bilai setle bag. Tobu tader monta bhalo, dilda bhara premer alo. Shohagadar paile tara moner shuke mare phal noa kali pore shal, milla misha noa shal, noa kali pore shal, milla misha noa shal. ঘরে বাইরে সবখানে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপ যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল আই তো একটা ভেজাল লাগাই দিছি ইয়া আরে ভাবি যখন আইলো তখন তো আই কইছি ভাইজান বাড়ি দিতে আছে ইয়া কো আরে তালে তালে কই আলাইছি তখন তো আইয়ার হাতের সামনে যাইতে মারিয়েন না তুমি ব্লক করে আবার ভ্যানিটি ব্যাগ আনছো কিল্লি কে পিঙ্কি রে আর ফ্রি তো তুমি পিঙ্কি রে আনছি তো সমস্যা কি কোনো সমস্যা তো হয় না ভালো হইছে বরং আমনে যে এমনি আইবেন হ্যাঁ আরে কন্ন কইলে না কি জানতাম আমনে এরকম আইবেন কিন্তু শামসু ভাই কি কইছে আমি জানি না কি কইছে শামসু ভাই কয় আই নাকি আমনে লগে ফোনে কথা কই মিলি বুঝি তারপর এক লগে হ্যাঁ আইছি দেখটা বছর পর আইছে সে আপনি বোঝেন সে কি আতঙ্কের মধ্যে আছে তার ধারণা আমনে যদি হ্যাঁ সামনে যান কিংবা মানে আপনি যদি তার সামনে গিয়ে বসেন তার ধারণা সে আপনি বডি দিয়ে তার জব করতে পারে আমি মাত্র শুরু করতে হয় এত ধমকাইলে তো সব ভুলি যায় না এখন হয়েছে কি আগ্রা চলে গিয়ে আগ্রা চলে গিয়ে আমি যখন আগ্রার মধ্যে আগ্রা দেখলাম মানে তাজমহল দেখি মাথা গন্ডে গেলে সব ব্যস্ত লাগি গেলাম তুমি তো নাই দেখা তুমি নিজেরাই ভুলি যাইবা কেউ তুমি আকার পুষে গা তোমার নাম কে হয় তুমি তখন বলে গা যে আমার নাম এই আমার নাম বলতে গা এরকম মাথা গন্ড উড়ে যায় গা মানে সে চমৎকার এত আচ্ছা লাগায় সম্রাট এই শাহজাহান আছে তার স্ত্রী মমতাজ তাদের যে ভালোবাসা সেইটার একটা নমুনা ওই তাজমহল চমৎকার খালি তাকাই থাকে একটু সমঝা থাকি একটু সমঝা থাকি একটু বুঝতে চেষ্টা করো এই শাহজাহান আর মমতাজের প্রেমের কথা উনি তোমার কথা উনি আর শিখেল সে তার স্ত্রীকে ভালোবেসে মমতাজের মমবাদ দি তাজমহল বানাই দিছে এখন তোমার কথা মনে পড়ার পর আমি এত হৈনির হলা নিজেকে এত হৈন মনে হইত তাহলে আমিও দারু বাদ দি সিনেমহল একটা বানাই দিতে পারতাম মিশা বলতা হ্যায় মিশা বলতা হ্যায় একদম সত্য বলতা হ্যায় সাজ বলতা হ্যায় তুমি আমাকে অবিশ্বাস মত করো আমি যেটা বলতে হয় এককারে আমার ভিতরে নাবির এখান থেকে শুরু করি এখান থেকে বলতে হয় অন্তর থেকে বলতে হয় খুব সত্য কথা সাজ বলতে হয় সেই তাজমহল মেয়ে রাইতের বেলা যখন পূর্ণিমা চাঁদ উঠছে আমার খালি মনে হয়েছে আরে আর তার জিনিস যদি আমার লগে থাকতো তাহলে আমরা দুজনে কোলাগুলি করি কত কথা কইতে যেতাম যাই হোক তোমার কথা মনে করি আমি এই তোমার গিয়া অগরা থেকে কি এখন অনেক বড় সভা
সম্রাট সাধারণ তার স্ত্রী যে মমতাজকে ভালোবেসে একটা চমৎকার জিনিস বানাইছে, আমিও তো তোমাকে সরাজ কালি গেছি আর সেই কান্দন আসি গেল এখানে অনেক কাঁদছি। এখন এই যে কাঁদা কাটি এটা যদি আমি সেই তাজমহলের রাজাটা তাহলে আমি বুঝতে নেই পারতাম সেইখানে গিয়ে আমি টের পায়া যে আমারা তার জিনিস সে একটা অন্য মালায় তাকে ভালোবাসা বাসা আর তাকে মহব্বত করা এটা আমার নৈতিক দায়িত্ব হয়। ও অবিশ্বাস করিও না, উ করলে আমার মনটা আরও ভালো ভালো লাগে, তোমার এই হু হা খুব সুন্দর লাগে। হ্যাঁ বলো তো, আবার করো তো, তবু করাম আড়াল দিয়ে দেখি বলে। এত বছর প্রথম আমার একটা প্রেম, এখন একটা কথা বলতে হয়। কন কন মন ভরি কথা কন। তোম হ্যাঁ তোম আমারা সাইলা মানু হাই আর হাম তোমারা দিলীপ কুমার আয় আমরা দুইজন হাতে হাত দিই রাস্তার মধ্যে বাইরে একটা গান গাই সারা ভারতে আগাকালি এই গান গাইছি বাংলাদেশে ঢুকি বাড়ির দিকে জানাইতেছি এই গান মনে হয়েছে দিলীপ কুমার একটা বিখ্যাত গান আছে আমি তোমার কত ভালোবাসি শুনেন না। আর শোনা না, আরে দিলীপ কুমার কি জানি কইলেন শাহজাহান কথা কইলে আপনার আর অন্য শুনেন অন্য হলেন কি শামসুর আব্বা তোমাকে অনুরোধ করতাম এই জিনিসটা ধরো স্বামী শহরে বৌকি গ্রামে থাকতে পারে সে চলে আসবে এটা তো স্বাভাবিক, ঢং এর কি দেখলে? ওরে বাবা ঢং মানে আমি এই বিলকুল দিয়ে বলিনি, যে বিলকুল দিয়ে তুমি বলতে আসছো কথাটা তুমি অন্যভাবে নিও না মাইন্ড করবে না। শোনো এই ধরনের কথাবার্তা বলবে না, শ্বশুর আসছে শাশুড়ি আসছে তারা সেবা যত্ন করো এটাই ব্যাকের মঙ্গল। আচ্ছা আমি সব কই দিয়ে যাম আর আমি যে একটু ডেন্টাল লিখে বইয়ে রয়েছি কবে গনে ওই বলতে আছি আমি একটু জামু জামু হিয়ে না আমি টাইমই দিতে পারতেছি না ওটা নিয়ে তুমি কি বলবো? আর ডেন্টাল সম্পর্কে কি হবো? না মানে ঠিক আছে মানুষের দাঁত আছে ঠিক আছে মানুষের দাঁতের চিকিৎসা করানো লাগবে সেটাও ঠিক আছে, কিন্তু মানে মানুষের কি খালি দাঁত আসেনি শরীরের অন্য অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নাই, মানুষের কি স্বামী সংসার সন্তান সন্তুপ্তি সংসার নাই এগিন নাই এগিন বাদ দিয়ে ডেন্টাল সেবা দিয়ে কি হইব ডেন্টাল সেবার ফর দাম যাবে। আমি তো বুঝতে পারলাম না, হ্যাঁ তুমি আমার প্রফেশন রেইবেল ইনসাল্ট করে দিয়ে কথা বলতে আসো কেন? আমি তো বুঝতে পারলাম না, আমি তো কোনো কালে তোমাকে ওই প্রফেশনাল ওই দিক দিয়ে ও অন্য কোনো দিক দিয়ে কোনো কালে তো তোমার আমি ইনসাল্ট করিনি, তাহলে তুমি কেন করবা? আরে বাউরে এখানে প্রফেশনাল ইনসাল্ট করলাম কোন জায়গা,
স্বামী স্ত্রী বিধি নানান রকম কথাবার্তা হইতে পারে, ফারে না তো এক কথা তো আরেক কথা শুনে দিতেই পারে। আচ্ছা তো তুমি ব্যাক করা ধরো গেলে তোমার অঞ্চলের সমস্যা কীটা, তোমরা বরিশালের সমস্যা কীটা, মানে বরিশালের সমস্যা কীটা কোনো কথা কইতাম ফারে না, মাটিতে করতে পারে না, তুমি কাজ করে ধরিয়ে এলো। ও খোদা, মগো অঞ্চলের দোষে ইয়ে পড়ছে। হ্যাঁ মগো অঞ্চলের মানুষরা কথা একেবারে তো মানে বলার আগে খুব কইটা দিয়ে ফেলে। আর তোমাকে অঞ্চল কি খুব একেবারে ইংল্যান্ড গুণে আইছো অন্য মনে হয়। আচ্ছা শোনো বাদ দাও সাহেব, এই তুমি আমি কথা বলতেছি রিক্সাওয়ালা কার ঘুরে ঘুরে দেখতেছে, আন্ডার ফাইভের কথা তো মানুষ শুনবো গেলে। ওই মিয়া সামনে তাকে সারান, আর ওই সামনে সামনে বাম দিকে যান। কিছু না মানে কালকে রাইতে তো ওইভাবে আপনি যে আসলেন, আসার পরে ওইভাবে তো তেমন কোনো কথাবার্তা হইলো না, আপনিও ঠিকভাবে আমার লাগে কথা কইলেন না, একটা চাইলেনও না, একটি আপনার মাইয়ে যা কইলে সব আপনার মাইয়ের কথা বিশ্বাস করলেন। কোনো প্রয়োজন নাই তোমার লগে, এত খাতির করে কথা কওয়ার কোনো ইচ্ছা আর নাই। তোমার ব্যাগ কথা, তোমার আসার আচরণ ব্যাগ কিন্তু আর কানে চলি আইছে, বিশ্বাস করতে হইবে আমাকে, বিশ্বাস কারণ আপনার মেয়ের আমি জামাই, এটা আপনাকে মনে করতে হইবে। আর মা এত ভুল করছে, নাহলে তোর মতন হলো আর জামাই কন লাগেনি কোনো। হ্যাঁ আর তুই কিয়া করি, তোরে বিশ্বাস করতাম, আজ মিলে তোরে আই বিশ্বাস করতাম। আর মাইয়ার উপসে আগে না তুই আগে, আমি আমার মাইয়ের বিয়ে করে আমি আগে না, মেজাজ কলাপ খারাপ করবি না। আর হেডের মাইয়া আগে না তুই আগে, হ্যাঁ ওরের হুত আগে। বিয়ের পরে মাইয়ার কোনো দাম থাকে? বিয়ের পরে মাইয়ার জীবনের সবচেয়ে বড় সম্পদ হ্যাঁ স্বামী, স্বামী আগে না বউ, আমি আপনার মাইয়া আগে, আমার বুঝান দিই। আছে এই যে দিল্লি গেছিলে না বম্বে গেছিলে না কোথায় গেছিলে, এই যে কথাবার্তা বলে নাকি আদৌ গেছিলে কি না, হিন্দি কথা কিন্তু খালি ওই যে দিল্লি আর বম্বের লোকেরাই কয় না, বাংলাদেশে কিন্তু কোনাকাঞ্চিতে বিভিন্ন জায়গায় হিন্দিতে কথা বলে। হে কোন জায়গাতে গেছিলে খবরটা ল, বেনাপুলিতে গেছিলে না সাতক্ষীরা না বুড়িমারি নাকি ওই যে ওদিক দিয়া কোন সাইড দিয়ে গেছিলে, গেছিলে নাকি আটকেই গেছিলে, এই তো খবর রাখতে হইবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার হাজব্যান্ড মানে আমার শ্বশুরের সঙ্গে আপনার সঙ্গে যত টাকা খাতেন আনলে কত সুন্দর গলার হার লাগছে, সোনার হার আনছে একটু সুন্দর করে ওই যে কেরাদানি মাপে কি জানি তাদের জানি না, তো ঘুষছে সোনারা দেখছেন এটা কি সত্যি সত্যি সোনা নাকি আবার সেটি কর ভাইগনা তিন হয় না আপনা
শ্বশুর আব্বাসে আরে গলার হারখান দিছে, কেন কি আসলে আসল শোনো আর নাকি চিঠি গোল? দেখলে মাঝে মধ্যে মনে হয় কি ওই যে আছে না, এই যে উপরে ওই যে নরম মধ্যে শক্ত, না হইল না হইলেন না হান মামায় ছেলের উল্টা মামানি বুঝছেন, মামা খালি উফরে উফরে নরম মধ্যে আসছে শক্ত, এই না মামানি ওই সে চুপ থাক কত কম কো মামানি রাগ হইয়ে না যে 1972 সালের মুগ আব্বার যে খোর্দা ফাইল গুয়া হেগু একটু ম্যানেজ করিয়ে দেন মামানি, মামায় যে সেনা সেনা এ দেয় কি না দেয় একটা সন্দেহ হইতে আছে কইল মোর, এই সে চুপ থাক দি কতক্ষণ পরে আইসে কইতে 1972 এই 1972 সাল কি 1972 সালে মুগ আব্বার দোকানে মামায় টাহা নেছেলে না হেদ্দা ওই যে জাগা জমি কেনছেলে না হেই টাহা হ্যাঁ সুদ আসলে অনেক বড় হয়েছে না মামানি, হেই কন শোনেন মামানি মারা গরিব মানুষ এই সুবাটা একটু থামাবি, দারুসি নিয়ে আইসি দারুসিনি কই লগে দেখা করতে যাইতে আসি, এখন তোর হকের চিন্তা করমু না হের লগে দেখা করে কি কমু না কমু এই কথা চিন্তা করমু, হ্যাঁ চিন্তা তো হরাই লাগে, হ্যাঁ সারা চিন্তা ছাড়া তো কোনো মানুষ নাই, যাই হোক কথা হেডা না মুই বলতে আসলাম কি মামানি আমার কাছে আর্জি পেশ করিয়ে রাখলাম, আমার চাইতে ভালো তো আর মামার কেউ জানে না মামানি, এখন আমরা যদি একটু বিহিত ব্যবস্থা করিয়ে দেন, ওরে থাম চুপ মনের মধ্যে অনেক জিনিস পুষি রাখতে নাই বিয়া শব্দটা খুব খারাপ, এই শব্দটা আইলেই চলচ্চিত্রের মতো সেই দৃশ্য চলে আসে, ইয়ে ফুল ধরে ওয়ে ফুল ধরে টাকাই থাকে, ইয়ার পরে তো লম্বা গুমটাতে হড়ি থাকে জামাই গুমটা উল্টায় এতে ইয়ার পরে হাত বাড়াইলে কাছে টানোর লাগে না ছেলে আসে খোলা খুলি খুবই সরবার কথা খুবই দুর্বল ভিতর থেকে কেমন জানা বাপ চলে আসে, এই বাপের মতাই হয়ে গেছে আর বিয়া হয়েছে আই ঘরে ঢুকার পর থেকে
এটি হুতি রয়েছে ওর ভাই ভাই আর কি হল ভাই আর একদিকে হুতি রয়েছে আর পর আস্তে আস্তে একটা ভাব আসছে ও ভালো লাগে ও মারাবার তেজ আসছিল সেই তেজ কিন্তু এখন আছে যাই হোক দাবাই যদি এইভাবে কমাবত আমার বিয়ের কথা কয় আমার ওই চলচ্চিত্র মতো কি ভাব চলি আস আল্লাহ জানে আমনে আজমনের কথা একখানা কম নাইছেন আমি আজ মহিলার কোনো কথা আমি তার কোনো কথার মধ্যে নাই সে তো আমার পিছনে লাগিয়ে রয়েছে Subscribe and press the bell icon on YouTube app and never miss another update.